শীতের সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের কুয়াশামাখা সবুজ মাঠে হাজির কিশোর কিশোরীরা। নিজেদের আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন তারা। মানসিক শক্তি ও আত্মরক্ষার কৌশল শিখে সক্ষমতা বাড়াতে কারাতে প্রশিক্ষণে আত্মনিয়োগ করছেন এসব শিক্ষার্থীরা। শিখছেন সুরক্ষার বেশ কিছু কৌশল, যা মানসিকভাবে সাহসী করে তুলছে এসব কিশোর কিশোরীদের। বড়দের পাশাপাশি তাই কারাতে শিখছে শিশুরাও। আমি ভোরবেলায় এসে কুংফু শিখি, কারণ আমার কুংফু শিখতে ভালো লাগে। আমরা যে একটু কষ্টের মাধ্যমে আরো দক্ষতা অর্জন করি, সেটাই হলো মূলত কুংফু। শারীরিক সুস্থ থাকতে পারি এবং আমরা আত্মরক্ষার জন্য কুংফু শিখতেছি। গত 4 মাস ধরে প্রতিদিন ভোরে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় পর্যায়ের একজন প্রশিক্ষক। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতেই এমন প্রশিক্ষণের আয়োজন বলে জানান এই প্রশিক্ষক। এদিকে জেলা ক্রীড়া কর্মকর্তা মনে করেন, এখান থেকে শিক্ষা নিয়েই কারাতেতে জাতীয় পর্যায়ে অবদান রাখবে প্রশিক্ষণার্থীরা। আমাদের মূল প্রশিক্ষণটা এখন শুরু হয়ে গেছে, আমরা এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি যে আমরা জাতীয় পর্যায়ে যেন আমাদের ভালো কিছু খেলোয়াড় আমরা তৈরি করতে পারি, সেই চেষ্টায় আমরা কিন্তু প্রশিক্ষণটা করাচ্ছি। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত চলে প্রশিক্ষণ। এতে অংশ নিচ্ছে শতাধিক কিশোর কিশোরী। আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে কুংফুটাকে ছড়িয়ে দেওয়া, ছেলেমেয়েরা এই এই কুংফুটা শিখে যেন নিজেদেরকে নিজেরা মানে নিজের আত্মরক্ষা এবং নিজের স্বাস্থ্য সুরক্ষায় যেন তারা ভূমিকা পালন করতে পারে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।